দেখছেন না অনেকে, কে দেখছেন বা ভালো একটা আইডিয়া আছে কার কার এখানে আপনার আছে? ভালো আইডিয়া আছে কার? আপনি এগুলো দিয়ে কাজ করছেন বা জব পারপাসে কাজ করছেন? আপনি ওয়ার্কশপ দিচ্ছিলেন। আচ্ছা দেখেন এখানে কি লেখা আছে, পোর্টেবল অ্যানালগ ডিজিটাল ল্যাবরেটরি, ঠিক আছে? এটা হচ্ছে একটা টেন্ডার বোর্ড, এখানে হচ্ছে ট্রেনিং করি আমরা, কাজ শিখি। আর এখানে হচ্ছে আমরা কাজটা দেখি শেষ। এখানে হচ্ছে এটা হচ্ছে ব্রেড বোর্ড, রেড বোর্ডে হচ্ছে আমরা কানেকশানগুলো দিই। তো এখানটা কিছু রুলস আছে, ঠিক আছে? দেখেন এখানে যে রেড সাইন বা ব্লু সাইন দেওয়া আছে, এটা হচ্ছে যেটি কী বলে হরিজন্টালি এটা শর্ট পার্ট, ঠিক আছে? এতটুকু পর্যন্ত, আবার এখানে এতটুকু পর্যন্ত, দুটো সাইডে মাঝখানে আবার গ্যাপ আছে, ঠিক আছে? এটা আবার এতটুকু, এটা এতটুকু পর্যন্ত। আপনি এখানে যে কানেকশানটা পাবেন, যে এখানে একটা তার রাখলে তারটা যদি দেওয়া হয়, মানে এখানে যে ভ্যালু থাকবে ভ্যালুটা আপনারা এখান থেকেও পাবেন, মাঝখানে তার দেওয়ার টান দেওয়া হবে না, শর্ট করতে হবে না, ঠিক আছে? সেম ভ্যালু আপনি এইভাবে পার্টিক্যালি পাবেন, ঠিক আছে? এতটুকুর মধ্যে, কিন্তু এটা সাইডে পাবেন না, শুধুমাত্র এই সিঙ্গেল স্লটে পাবেন। বিষয়টা একটু খেয়াল করেন, ঠিক আছে? এ থেকে ই পর্যন্ত সিঙ্গেল স্লটে পাবেন এই পার্টিক্যালি। এখানে আপনি ভ্যালু পাবেন, একটা তার এখান থেকে নিলে হবে, এখান থেকে নিলে পাঁচটা তার পাঁচ জায়গায় নিলে এই সেম ভ্যালু, ঠিক আছে? এটা আবার সাইডে পাবেন না, এটা হচ্ছে পার্টিক্যালি সিরিজে, সিরিজ একটা লাইন, ঠিক আছে? আর এটা হরিজন্টালি সিরিজ লাইন, এতটুকু, শুধু এতটুকু। এরপর আবার এতটুকু, মাঝখানে গ্যাপ আছে, আবার দুটোর মধ্যেও গ্যাপ আছে, ঠিক আছে? এইটা হচ্ছে একটা একটা রুলস, যেটা আমরা কাজ করতে পারি, ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে? এখন দেখেন এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, ঠিক আছে? মেন পাওয়ার, ডিসি পাওয়ার সাপ্লাই, পটেনশিও মিটার, এটা হচ্ছে ওই যে 1K রেজিস্টার, 10K রেজিস্টার, ভেরিয়েবল যে সিস্টেমটা আর কি বেরি করা যায় এখান থেকে, ফাংশন জেনারেটর। এটা হচ্ছে সাইনগুলো, দেখেন এই যে আমরা ওই যে কমিউনিকেশন করতে গেলে যে সাইনগুলো ইউজ করতে পারি, ওই সাইনগুলো এখান থেকে আমরা ইউজ করতে পারবো। তারপর এখানে আমাদের এগুলো লাগে, এই ডাটা সুইচগুলো, অনেক সময় সার্কিট করে আমরা এখানে ডাটা সুইচে কানেকশান দিলে, আর একটা কানেকশান দিতে আমরা লাইটে দিই, এটা অ্যাক্টিভ বলে যখন আমরা সুইচ দিব লাইটটা জ্বলবে, লাইটটা জ্বলবে, এটার মাধ্যমে আমরা সার্কিটটা ওকে কিনা আমরা বুঝতে পারি, বুঝছেন? পাশাপাশি এখানে আর যা আছে এগুলো তেমন লাগে না, আমরা মাল্টিমিটার দিয়ে এই কাজগুলো করে ফেলি। মেইন ইউজ করি হচ্ছে পাওয়ার সাপ্লাই আর হচ্ছে ব্রেডবোর্ডটা, পাওয়ার সাপ্লাইটা নিই আর ব্রেডবোর্ডটা আমরা যে কোনো সার্কিট ড্র করে করে দেখি, ঠিক আছে? তো এটা হলো একটা, এটা হচ্ছে কমন প্ল্যাটফর্ম, যেটা আর এটা হচ্ছে নির্দিষ্ট স্পেসিফিক যে একটা টেনার বোর্ড এই ল্যাবের জন্য নির্দিষ্ট করা, ঠিক আছে? পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব, ওখানে কিন্তু ওটা আবার লেখা নেই, ওটা হচ্ছে কমন সব ল্যাবের জন্য সবাই ইউজ করে। এখানে দেখেন কী কী দেওয়া আছে, যেগুলো আইসি, যেমন ডায়াগ্রাসিয়ান মসফেট, আইসি মিটিং, যেমনগুলো আইসি মিটিং, রেজিস্টর, ঠিক আছে? আবার দেখেন এই যে ক্যাপাসিটর, এখানে নট গেট বসানো, এখানে কি এটা ডিসি 557, এটা একটা হচ্ছে কি আর ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর, না এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর, হ্যাঁ, ইনভার্টিং নন ইনভার্টিং বসানো, ডায়োড বসানো, ট্রান্সফরমার বসানো, ঠিক আছে? 100 কেটে রেজিস্টর বসানো, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, এটা হচ্ছে বাক কনভার্টার, বুস্ট কনভার্টার, এই স্কিন, ঠিক আছে? এটা হচ্ছে আউটপুট ডায়ারিডি সিস্টেম। তো এটা হচ্ছে স্পেসিফিকভাবে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? এটার মাধ্যমে আমরা পাওয়ার ইলেকট্রনিক্সের যে সমস্ত এক্সপেরিমেন্টগুলো ইজিলি আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে? এই ধরনের প্রুফ দিয়ে কানেকশান দেব, যেমন মনে করেন এসিআরে যে ক্যাথোড সাইড, এটা হচ্ছে কিসে কানেকশান দেওয়া লাগে, এটা জাস্ট একটা এক্সাম্পল, এটা গ্রাউন্ডে দেওয়া লাগে, গ্রাউন্ডে দিলাম, ঠিক আছে? পাওয়ার সাপ্লাই থেকে অ্যানোডে দেয়, তার মানে আমাদের এই ধরনের একটা প্রুফ থাকবে যেটা আমরা এভাবে দিব, এই ধরনের অনেকগুলো প্রুফ থাকবে, ঠিক আছে? একটা সার্কিট করতে হলে অনেকগুলো প্রুফ লাগে, দিয়ে দিয়ে আমরা কানেকশান করে মিটার দিয়ে বা সিরোস্কোপ দিয়ে আমরা আউটপুটটা দেখবো ঠিক আছে কি না, ঠিক আছে? এখানে বাক কনভার্টার, বুস্ট কনভার্টার একদম বসানো আছে, রেডিমেড সার্কিট ভিতরে বসানো আছে, এটা আপনারা অনেকে দেখছেন হয়তো, দেখছেন কি না? অবশ্যই দেখার কথা, দেখছেন? এখন আমরা এটাও করবো, ম্যানুয়ালি করবো, এখানে আমরা ম্যানুয়ালি বাক কনভার্টার, বুস্ট কনভার্টার করবো, আবার এখানে আমরা কানেকশান দিয়ে দেখবো ইজিলি, এখান থেকেও দেখতে পারি, ঠিক আছে? এভাবে এসসিআর জন্য আলাদা একটা সার্কিট আছে, ওটা করবো। ডায়েট ট্র্যাক মিলে একটা সার্কিট, ইউজিটি একটা আলাদা সার্কিট, মসফেট আলাদা সার্কিট, এগুলো আমরা টুকটাক যতটুকু আমাদের সুযোগ হয়, যতটুকু আমাদের সময় হয় আমরা করবো, ঠিক আছে? পাশাপাশি আমরা এগুলো হচ্ছে এখানে ট্রেনিং করবো, মানে ট্রেন আপ করবো, ঠিক আছে? বারবার ট্রেনিং করে করে যাতে করে আমরা ইজিলি কাজগুলো করতে পারি। এরপর হচ্ছে স্যার আছে আমাদের টুকটাক একটু এক্সাম নেবে, দিবে যে এই দুজনকে হচ্ছে আপনারা ইউজিটি করবেন, এই দুজন হচ্ছে আপনারা এসসিআর করবেন, এই জন্য স্যারে দিবে, ঠিক আছে? তখন আমরা যেন ইজিলি কাজগুলো করতে পারি, এটা থাকবে না। আমরা হচ্ছে যেটা মেন যেটা পোর্টেবল, ওখানে কাজ করতে হবে, বুঝছেন? এটা দিলে তো আমরা ইজিলি শেষ করে দিব, এটা দিবে না তখন এখানে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনাকে আইসিগুলো চিনতে হবে, ঠিক আছে? কিন্তু দেখেন এখানে অনেকগুলো আইসি আছে, এই এই জিনিসটা কি বলেন, ক্যাপাসিটর, ঠিক আছে? এটা কি ইন্ডাক্টর, এটা ইন্ডাক্টর, এটা ইন্ডাক্টর, এটা ক্যাপাসিটর, ঠিক আছে? এই যে ক্যাপাসিটর দেওয়া আছে এখানে, দেখেন এই যে 35 ভোল্ট, 35 ভোল্ট,
দেওয়া আছে যে ক্যাপাসিটর ঠিক আছে এই ছোট এটা কি কালো এটা রেজিস্টার এখানে ডায়োড বসানো আছে রেজিস্টার বসানো আছে ঠিক আছে এই জিনিসটা কি দেখেন তো এই এই আইসিটা কি বলেন তো ওটা হচ্ছে মডেল নাম্বার বা এগুলো বডি অনেক কিছুর মধ্যে আমরা বুঝতে পারি যে এটাও মুক্ত ঠিক আছে এটা এটা প্রায় কাছাকাছি না এটা কি